দেখুন, শুধু দলীয় কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য নয়, ভাঙড়ের শান্ত মানুষ, যারা শান্তিকামী মানুষ, তাদেরকে তাদের পাশে থাকার জন্য। এবং আমি বিধায়ক, আমার পক্ষ থেকে যে পরিষেবা প্রদান করা দরকার সেটা বিঘ্ন ঘটছিল, পরিষেবা প্রদানের জন্য আমি এখানে এসেছি। এবং সাথে সাথে ভাঙড় যাতে স্বাভাবিক মানুষ স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে জীবন ফিরতে পারে, এবং পুলিশি যে অত্যাচার হচ্ছে সেগুলো শুনে যাতে সেগুলো বন্ধ করা যায়, সেইগুলো সব জানার জন্য, কি সমস্যা হচ্ছে সমাধান করার জন্য এখানে এসেছি। সেই পরিবারের একটা আপনার ইন্টারভিউ দেন তো দেখিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস কি বলছে তার মানে। তা গতকালও তো সেই পরিবারের সাথে আমাদের নিয়েছিল কথা হলো, আমাদের প্রোগ্রামও গিয়েছিল। দেখুন, আমরা অন্য অন্য রাজনৈতিক দলের মতো নয়, কেউ রাজনৈতিকভাবে মানে মারা যাওয়ার পরে একটা স্ট্যাচু বানিয়ে ছেড়ে দিলাম, তারপরে পরিবারের খোঁজ নেবো না, এক বছর পরে পরে একটা মালা পরাবো, সেই পক্ষে আমরা না, আমরা সার্বিকভাবে তাদের পাশে থাকবো। হ্যাঁ, তাদের পরিবারের যে ক্ষতি হয়েছে হয়তো পূরণ আমরা করতে পারবো না, কিন্তু সার্বিকভাবে সেই সমস্ত পরিবারের সাথে আমরা আছি আর আগামীতে থাকবো। না, মনোবল ভাঙা জায়গা কোথায়? দলীয় কর্মীরা বা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে তো, শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে বাড়ি থেকে গুন্ডামস্তা নিয়ে এসে শান্ত ভাঙড়কে অশান্তির আগুনে জ্বালানো হয়েছে। ভাঙড়ের কি তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের নেতা বা এসএফের নেতা, এতটা কেউ তো মারামারি হানাহানির পক্ষে নয় তো। তৃণমূল কংগ্রেসের বাইরে থেকে গুন্ডামস্তা নিয়ে এসে ভাঙড়কে উত্তপ্ত করা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু আছে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরে, তাদেরকে আমরা নজরে রেখেছি, তাদেরও সাথে আমরা আইনি লড়াই লড়বো। আজকে ভাবছে শওকত মোল্লা শেল্টার দিচ্ছে, কালকে শওকত মোল্লা যখন ফেঁসে যাবে না, এদের পাশে কে থাকবে সেটাও দেখবো। আরাবুল সাহেব, আরাবুল সাহেবের পুত্র যেভাবে তাকে উত্তপ্ত করিয়েছে, এর জবাব আগামী দিনে দিতে হবে। কিন্তু একই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে উঠছে যে বাইরে থেকে আপনারা নাকি লোক, আমি দেওয়ান থেকে বলে আসছিলাম যে ভাঙড়ের এক্সিট এন্ট্রি পয়েন্টগুলো সিসিটিভি যেগুলো যা আছে সব প্রিজার্ভ করা হোক, যত গাড়ি এই এই পিরিয়ডে ভাঙড়ে ঢুকেছে বার হচ্ছে প্রত্যেকের নাম্বার নিয়ে তাকে ইনভেস্টিগেশন করা হোক। যদি মনে হয় একটা লোক নওশাদ সিদ্দিকী বা এসে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, যদি প্রমাণ কেউ দিতে পারে আমাদেরকে যে শাস্তি দেবে মেনে নেব। আর আপনারা দেখেছেন যে বিজয়গঞ্জ বাজারে কয়েকটা গাড়ি পোড়া ছিল, যেখানে গাড়ির নাম্বার তখন হুগলির নাম্বার, জীবনতলা রোডের আপনার মৌখালী রুটে বা ওই দিকের রুটের গাড়ি সব এগুলো ছিল, টেকারগুলো ছিল, তাদের মালিকগুলোকে জিজ্ঞাসাবাদ করলে দেখতে পাবেন সব শওকত মোল্লা ভাড়া করে নিয়ে এসছে। তাতে কারা এসেছিল? গুন্ডামস্তান, মৌখালী এদিক থেকে গুন্ডামস্তান নিয়ে এসেছিল। পুলিশি আইরানি থেকে শুরু করে যে অভিযোগ আছে সেগুলো শুনছি, যেগুলো সমাধান ইনস্ট্যান্ট করার দরকার সেগুলো করছি, অন্যথায় যে বোর্ড গঠন হবে বলে নোটিশ পাঠাচ্ছে সে বিষয় নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। দেখুন, আমাকে অনৈতিকভাবে 144-এর দোহাই দিয়ে আটকে রাখছে, আমার রাইট টু মুভমেন্টের ওপরে আঘাত দিয়েছে, সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। অবশেষে রাজ্য সরকার বাধ্য হয়েছে, নাহলে কোর্টে তার মুখ পুড়ত। 144 তুলে নিয়ে 144 তুলেছি, ভাঙড়ে এসেছি, ভাঙড়ের মানুষের পাশে থাকবো, দলীয় কর্মীদের পাশে থাকবো, যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে থাকবো। হ্যাঁ, অবশ্যই 144 করে বিরোধী শক্তিকে আটকানোর জন্য, আইএসএফকে আটকানোর জন্য, নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য করেছে। আর আমি আবার জিজ্ঞাসা করবো ভাঙড়ের বাসীকে যে হাঙড় কারা, মুখ্যমন্ত্রী তো হাঙড় বলেছে, কারা জানতে চাইবো, আপনারা কি হাঙড়? তাহলে নিশ্চয়ভাবে তৃণমূলের কিছু হাঙড় আছে, তাদেরকেও জিজ্ঞাসা করা হবে, তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞাসা করবো আপনাদের মধ্যে হাঙড় কারা। আমি সেটা বলতে পারছি না তাদের কি রাজনৈতিক অভিশন দিয়েছে, তবে তারা এক শাসক 144 ডিপ্লয় করেছিল শুধুমাত্র নওশাদ সিদ্দিকীর মুভমেন্ট আটকানোর জন্য, আইএসএফ কে রক্ষার জন্য। পুলিশ ব্যর্থ, পুলিশ তো আইএসএফ এর ঘরে কর্মীর বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে, অভি বাড়ির মধ্যে ঢুকছে কোনো মহিলা পুলিশ ছাড়া, আইন বহির্ভূত কাজ করছে। তৃণমূলের লোকের নেতাদের বাড়িতে ঢুকার সাহস আছে? যাদের বাড়ি বোমাগুলি পিস্তল যে এখন সারি সারি করে রাখা আছে তাদের বাড়ি যাক না। যে ভোট পিরিয়ডে আমরা বলেছিলাম বেশ কিছু গাড়ি নাম্বার দিয়েছিলাম আদি পুলিশের আধিকারিকদেরকে, সেই গাড়িগুলো ধরলে এই বোমাগুলি পিস্তল ভাঙড়ে ঢুকতো না। এখন বোমা উদ্ধার হচ্ছে বা কি করছে, দু চারটে ফেলে রেখে আইসেপে নামে দোষ দেওয়ার চেষ্টা করছে। অবশ্যই আমি যেমনভাবে মানুষের পাশে থাকতাম আগামী দিনেও থাকবো। কি করবে ভাই, মিথ্যা কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, পিসি নিয়ে তাদেরকে মারধর করছে, কি করবে বলুন? অনৈতিক কাজ করছে তাদের সাথে, সেই জন্য এখন একটু দূরে সরে আছে। আপনাদের অনেক জয়ী প্রার্থী তো জেলবন্দী, সেদিকে তৃণমূল বোর্ড গঠনের চিন্তা ভাবনা করছে? দেখুন, একটা কথা, আইনের ঊর্ধ্বে কেউ নয়,
আমাদের 81-82টা নিয়ে কেস হয়েছে আপনারাও জানেন, সেই কেসের কিন্তু এখনো রায় হয়নি। কারণ যতই মিষ্টি খাক না কেন তৃণমূলী বন্ধুরা, প্রস্তুত থাকুক, কোর্টের রায় সিঙ্গেল বেঞ্চ আমাদের পক্ষে রায় এসেছিল, ডিভিশন বেঞ্চে আছে, প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব, মিষ্টি খাওয়ার স্বাদ ভুলিয়ে দেবো আইনের মাধ্যমে। দেখুন আমরা অনৈতিক পন্থা অবলম্বন করবো না, আমরা আইনি লড়াই যদি লড়া যায়, আমাদের অ্যাডভোকেটকে গতকাল কি বলেছি সেটা আইনি লড়াই লড়ো, আমরা পেশি শক্তি দিয়ে কাউকে আটকানোর চেষ্টা করবো।